In most countries, the senior players do get the opportunity, if they've opened for a long time, to bat down the order. I think Tim would love that. জেমি সিডন্স বলেছিলেন ক্যারিয়ারের এই সময়ে এসে একটু নিচের দিকে ব্যাটিংয়ের সুযোগ হলে তামিম বরং পছন্দই করবেন। তবে না, চার পাশে ব্যাটিং করার প্রস্তাব তামিম ইকবাল মোটেও ভালোভাবে নেননি। যদিও তার কাট করায় সিডন্স নয়, ওয়ানডে ক্যাপ্টেন প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের দিকে। আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেনটা যে ব্যক্তি করেছে, হি ওয়াজ ভেরি আই ডোন্ট নো হোয়াট ইজ ইন ব্রেইন, ওর মাথার মধ্যে কি আছে না আছে আই হ্যাভ নো আইডিয়া। তামিম ইকবালের ওয়ানডে ক্যারিয়ারের শুরু হারারেতে। দেশের মাটিতে প্রথম ওয়ানডে খেলতে তাকে অপেক্ষা করতে হয়েছে 14 ম্যাচ। 223 ইনিংসের লম্বা ক্যারিয়ার, বাংলাদেশের হয়ে সর্বাধিক ওয়ানডে রান। বাহাতি এই ওপেনার সবসময় ছিলেন ওপেনিংয়ে বাংলাদেশ দলের মূল ভরসা। শেষ দিকে এসে তাকে চার পাশে খেলানোর ভাবনা। দুনিয়ার অনেক ক্রিকেটারই আছেন যারা ক্যারিয়ারের শেষ সময় এসে ব্যাটিং পজিশনে বদল এনেছেন, তবে সফলতার হার খুবই কম। ব্যাট বলের এই খেলায় নিজের পরন্ত বেলায় এত বড় রিস্ক তামিম কোনোভাবেই নিতে চাওয়ার কথা না, নেননি। তামিম ইকবালের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা দিন দুয়েকের, তবে তার টি টোয়েন্টি খেলা না খেলার ইস্যু বেশ পুরনো। 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার 6 মাসের অবসর প্রায় শেষের দিকে। সামনে আরেকটা টি টোয়েন্টি বিশ্বকাপ, 20 ওভারের ফরম্যাটে তামিম ইকবালকে নিয়ে ক্রিকেট বোর্ডের আদৌ কি কোনো ভাবনা আছে? টি টোয়েন্টিতে নিয়ে যে প্ল্যান আমার, আমাকে কিন্তু বলার সুযোগই দেওয়া হয় না। আইদার আপনারা বলে দেন, নাহলে অন্য কেউ বলে দেন, ওটাতেই চলতে থাকুক, আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এতটুকু আমি ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। বাট আইদার আপনারা কোনো একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়, তো যখন বলেই দেয় তখন তো আমার এখানে কিছু বলার নেই আর। ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ডের কমিউনিকেশন গ্যাপের ঘটনা নতুন না। সাকিব ইস্যুতে বরাবরই এই একটা কারণ উঠে আসে, কমিউনিকেশন গ্যাপ, যেখানে নতুন সংযোজন ওয়ানডে ক্যাপ্টেন। বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র ক্যাম্পেনার বলেই হয়তো মুখ ফুটে বলার সাহস পান, অন্যদের কি সেই সুযোগটাও আছে? মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এবারে এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। টি টোয়েন্টিতে নিয়ে যে প্ল্যান আমার, আমাকে কিন্তু বলার সুযোগই দেওয়া হয় না। আইদার আপনারা বলে দেন, নাহলে অন্য কেউ বলে দেন, ওটাতেই চলতে থাকুক, আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এতটুকু আমি ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। বাট আইদার আপনারা কোনো একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়, তো যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই আর।